নমস্কার বন্ধুরা, সাসপেন্স অ্যান্ড হরর জাংশন চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের গল্প আধুনিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মায়া। এই গল্পে যারা নিজেদের কণ্ঠ অবদান করেছেন তারা হলেন বুড়ো নিবারণ চক্রবর্তীর গলায় স্বস্তিক মুখার্জি, কথক এবং অন্যান্য গলায় রঙ্গিত হালদার। স্পেশাল ক্রেডিট এডিটিংয়ের জন্য স্বস্তিক মুখার্জি এবং পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনসের জন্য স্পেশাল ক্রেডিট আর স্পেশাল থ্যাঙ্কস প্রীতিশ চ্যাটার্জিকে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফর বেটার এক্সপিরিয়েন্সিং আমি সাজেস্ট করব আপনাদেরকে প্লিজ হেডফোন ইউজ করুন। এনজয়। 2 বছর আগেকার কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে, চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলুম। শান্তিপাড়া সরজে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামায় রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখীর শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না, যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রসো নেনি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটা আমাকে সঙ্গে নিয়ে গেরামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকালো। বললে, বললাম, থাকতে পারি। কি কাজ করতে?
अग्गे राधुनीर काज। राधुनीर काज जे कदिन एखाने आछी से कदिन एखाने राधो दुजने खाई। खूब भालो, আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিল, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে, এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বোনার জঙ্গল, কোনো লোকের বাড়ি নজরে পড়ল। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকির আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো, একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যের পরে বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ব্যাস। যে আগে তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায় নাকি? মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধ হয় 14-15 খানা ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিক দিয়ে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনই শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছা জঙ্গলের রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছও বলে, অর্থাৎ এমনই বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল, বৌমতো কে মেছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আরো কে একজন তুলছিল। কোথায়? ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ না, একটা বউ।
নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল, বললে, কোথায় বউ, চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে গিয়ে দেখলাম। দেখতে গিয়ে দেখি কিছুই না। কই বউ? ওই তো ওখানে ছিল, ওই জোকটার কাছে। চলো চলো, তিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বউ ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে। রাত্রে খাওয়া দাওয়ার পরে চক্রবর্তী বুড়ো আবার সে ঝিঙে চুরির কথা তুললে। আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম তো। মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না তাতে আমার কি দোষ হল। বুড়োটা বেশ খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি, এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা সঙ্গে আলো রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। আমার চেয়ে অনেক কম, আমার এই 63। যা বলছি চুপচাপ শুনবে। আগে নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দে পুঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় আমায় বার বার করে বলে গেল, নিজের ঘরের লোকের মতো থাকবে ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতা, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো, তরি তরকারি উৎপাদন করো, খাও বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই কোনো। ও আর একটা কথা, কত লোকে ভাঙচি দেবে, কারোর কথা শুনবে না যেন, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফল ফুলুরি তুমি খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য, আসি। বুড়ো চলে গেল, আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দোকানা ঘর
আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো রয়েছে, বাড়িতে পাঁচকু, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মনটা সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম, বাপ রে কি বন জঙ্গল গাঁখানার ভিতরে, আর এদের যেখানে বাড়ি তার সীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুরিপাত ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হল, সেও তেল কিনতে বেরিয়েছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কসমিন কালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে গিয়েছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো বাড়িটা উঁচু দোতলা, তাকে দেখে বুকের ভেতরটা কেমন ছেঁত করে উঠল। সত্যি বাড়িখানা চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন তার ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপ? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারোর কথায় কান দেবে না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুট পাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন ওরম আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগল, এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম, দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ
মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি একটু রথের ঘরে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনই জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চকতি মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার তো কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চকতি মশাই বোধ হয় কোনো কলসি বা গড়াতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পড়ে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠল। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াগবে। হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল। প্রথমে সে ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস না, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কি একটা বউ রোয়াকবে খানিকাকে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে তো নাই, সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত, কতক্ষণ পরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজ কর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম নিজের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার আছে বই কি, বড্ড নির্জনে থাকতে, কাছাকাছি যদি একবার লোকও থাকতো তবে এই কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। হাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে, দেখে কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরে ঘরে সারবন্দি জানলা তেমনই বন্ধ।
হাঁসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরের সিঁড়ির মুখ গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছা তুলে নিয়ে যাও, আমারই বাড়ি আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার একটা মাদকতা আছে তা কাল বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিসই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে, ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়েদে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনতে পাচ্ছি, যেমন কোনো বিয়ে বাড়িতে গর্ভবতী লোক, তার মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর নদিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলোকে তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি, বুক দেখা, চোখের ভুল, হাসি শোনাও হয়তো কানের ভুল, সবই ভুল। এই নদিনে আমার শরীরটা বেশ সেরে উঠল। খাই দাই আর শুধুই ঘুমাই, কাজকর্ম কিছু নেই, কেমন একরকম কুড়ে আমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছা হয়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা পুঁতবো, আর একটা চাল কুমড়ার এঁটো লতা হয়েছে জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দাঁ কোদাল কাস্তে নিরেন শাবল কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা তিস্তক, অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ থেকে সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক আন্দাজ জন 50-এ একসঙ্গে হই হই করে উঠল। সব দরজা জানলা যেন
একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে ফেলে গেল। বন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। একটা জানলা দরজার কপাটা তো খোলা নেই, দোতলা যেমন তেমনই আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম, একই লোক যেন 50টি হয়েছে। এরকম মনে হয় প্রথমটা, বহু আর শীতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপ রে বাপ, কোথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড, এতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আমার কোনো অংশে তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও বোধ হয় তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য দেখে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন দেখলাম শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে ঘরের বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আদ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমন বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে শেষ রাত্রের ঠান্ডা বাতাস যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখন অমন সুবাস ছড়ায় বাতাসে, সুবাসটা ভুল হতে পারে না।
এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে, দোকানি বললে, কেরকম আছো? বলি, কিছু দেখছো টেকছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, তুকতাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? বউ মতো, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো সবাই, তারা সবাই একটি বউকে ওখানে প্রায় দেখেছে। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এই রকম হয়েছে আজ পর্যন্ত। বাড়িটা ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়ি না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে যায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল, পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব, বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নেত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পা যাই না এই বাড়ি ছেড়ে।